हेलो व्यूअर्स আর একবার স্বাগতম রহস্য নতুন আরো একটি ভিডিওতে। व्यूअर्स মানুষ মাত্রই ভুল, এটা তো আমরা সকলেই জানি। আর মানুষ ভুল করেই করছে করবেও, কিন্তু জানেন কিছু কিছু ভুল এমন হয় থাকে যে একটি ভুলের জন্য মানুষকে সারা জীবন পস্তাতে হয়। আমাদের আজকের ভিডিওতে আমরা ইতিহাসের এমন কিছু কিছু ভুল সম্পর্কে আপনাদেরকে জানাবো যে ভুলগুলো শুনলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। সে ভুলগুলো সম্পর্কে জানার জন্য অবশ্যই আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে জানিয়ে দেই, আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে নেবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সেরা কয়েকটি ভুল সম্পর্কে। ভিউয়ার্স, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কি কারণে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি কি ঘটেছে তা তো আপনারা সকলেই জানেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি পরিমাণ মানুষ মারা গেছে, হিটলার কি পরিমাণ ইহুদি হত্যা করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়েছে হিটলারের কারণে এও আপনারা জানেন। কিন্তু এখন যা বলবো তা হয়তো আপনারা অনেকেই জানেন না। প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজ সৈনিক হেনরি টেন্ডি ফ্রান্সের একটি যুদ্ধক্ষেত্রে হিটলারের মুখোমুখি হয়েছিলেন। তখন হিটলার ছিল একজন সাধারণ সৈনিক। হেনরি চাইলে খুব সহজেই হিটলারকে সেদিন হত্যা করতে পারত, কিন্তু সেই দিন হেনরি আহত হিটলারের জীবন ভিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। হিটলার আহত অবস্থায় সেখান থেকে তার বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়ে। আর আপনি তো জানেন তারপরে কি ঘটেছিল পুরো বিশ্বে। সেদিন যদি হেনরি হিটলারকে মেরে ফেলতেন তাহলে হয়তোবা পৃথিবীর ইতিহাসটা আরও একটু ভিন্ন হতে পারত। প্রকাশ হওয়ার পূর্বে জেকে রাউলিং এর হ্যারি পটার সিরিজের পাণ্ডুলিপি 12 জন প্রকাশকের কাছ থেকে পরিত্যক্ত হয়। শেষ পর্যন্ত বুমসবারি পাবলিশারের মালিকের 8 বছরের কন্যা এলিসের পরামর্শ অনুযায়ী তার পিতা হ্যারি পটার পাবলিশ করে। বর্তমানে হ্যারি পটার 60টি ভাষায় অনুদিত হয়েছে এবং রাউলিং এ থেকে প্রায় 1 বিলিয়ন ইউরো আয় করেছেন। গ্রিকরা রোমান নগর আলেকজান্দ্রিয়া দখলের পর আলেকজান্দ্রিয়ায় লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আলেকজান্দ্রিয়া তৎকালীন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ লাইব্রেরি ছিল, একে পৃথিবীর জ্ঞানগর্ভ হিসেবেও বিবেচনা করা হতো। এই লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার পর তৎকালীন পৃথিবীর প্রায় 3/2 ভাগ জ্ঞানই চিরতরে হারিয়ে যায়। এমন আরও একটি ঘটনা ঘটেছিল বাগদাদে, যে সময় হালাকু খান বাগদাদ শহরটিকে ধ্বংস করে বাগদাদের লাইব্রেরি পুড়িয়ে ফেলেছিল এবং সেখানেও এইভাবেই অনেকগুলো বই চিরতরে হারিয়ে যায়। আমাদের ভিডিওতে প্রথমে বলেছিলাম হিটলারকে নিয়ে, এবার হিটলারের সাথে আরও একজন যুদ্ধবাজ লোকের কথা বলবো, যিনি হলেন নেপোলিয়ন। নেপোলিয়ন এবং হিটলার দুই স্বৈরশাসকই একটি ভুল করেছিলেন যার কারণে তাদের পতন ঘটেছিল। রাশিয়ার তীব্র শীতে নেপোলিয়ন এবং হিটলার কারোরই সৈন্য টিকে থাকতে পারেনি আর তারা দুইজনই রাশিয়ায় গিয়েই তাদের পতনের পথ ঠিক করেছিল। ভিউয়ার্স, এবার যে ভুলটি নিয়ে বলবো সেটি হলো দিগ্বিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেটকে নিয়ে। দিগ্বিজয়ী আলেকজান্ডার দ্য গ্রেট মৃত্যুর পূর্বে নিজের কোনো উত্তরসূরি ঘোষণা করে চাননি, যা তার সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। ভিউয়ার্স, আমাদের ভিডিওতে আজকে আপনাদেরকে শুধু এটুকুই জানালাম। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আরও 5টি বিশাল আকারের ভুল সম্পর্কে আপনাদেরকে জানাবো। তবে আপনারা যদি সে ভিডিওটি দেখতে চান অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন ও কমেন্টে আমাদেরকে জানাবেন আর ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন।